নমস্কার বন্ধুরা অনুষ বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি এটা বাঙালিদের খুবই জনপ্রিয় আর ট্র্যাডিশনাল রেসিপি বাঙালিদের অতিথি আপ্যায়নে বা অনুষ্ঠান বাড়িতে গলদা চিংড়ির মালাইকারি অনেকেই বানিয়ে থাকে গলদা চিংড়ির মালাইকারি খুবই সিম্পল একটা রেসিপি আর স্বাদেও হয় খুবই অসাধারণ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আমি আপনাদের মাছ কাটার থেকে শুরু করে সমস্তটা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি গলদা চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি এখানে মোট ছ পিস গলদা চিংড়ি নিয়েছি আর ওজন হিসাবে আটশো গ্রাম প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব প্রথমে একটা কাঁচির সাহায্যে যে পাগুলো আছে আর সুরগুলো আছে কাঁচি দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি পাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন পিঠের যে শক্ত খোসাটা আছে সেটা আমি লম্বা করে কেটে নিচ্ছি পিঠের দিকের অংশটা লম্বা করে কেটে নেওয়ার পর ভেতরটা দেখবেন একটা কালো সুতোর মতো জিনিস আছে ওইটা ভেতরে নোংরা থাকে তাই ওইটাকে খুব সাবধানে টেনে বের করে নিতে হবে দেখুন সুতোর মতো অংশটা বের করে নিলাম এবার মাথার দিকটা কেটে নেব প্রথমে সুরটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর চোখগুলো কেটে নেব চোখগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার মাথার যে মোটা শক্ত অংশটা আছে সেটাকেও কেটে নেব শক্ত অংশটাকে দেখুন কেটে নিলাম একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে হবে তারপর সামনেই একটা কালো মতো অংশ থাকে সেটাকে খুব সাবধানে বের করে নিতে হবে দেখুন নোংরাটা বের করে নিলাম ব্যাস চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গেল খুব সহজে চিংড়ি মাছ বাড়িতেই কেটে নেওয়া যায় সব মাছগুলো ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি মাছগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি তারপর আমি নারকেলের দুধটা বানিয়ে নেব তাই একটা নারকেলের অর্ধেক মালাই নারকেল আমি কুড়িয়ে নিয়েছি হালকা কুসুম গরম জলের মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা দেওয়ার পর হাতে করে বেশ ভালো করে চটকে নিতে হবে তাহলে নারকেলের দুধটা খুব সহজেই বেরিয়ে আসবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি নারকেলটাকে জলের মধ্যে খুব ভালো করে চটকে নেওয়ার পর একটা বড় ছাঁকনার সাহায্যে আমি নারকেলের দুধটাকে ছেঁকে নিচ্ছি দেখুন দুধটা বেশ অনেকটাই ঘন হয়েছে নারকেলের দুধটা তৈরি হয়ে গেছে এটা আমি রান্নার কাজে ব্যবহার করব আর বাকি যে নারকেলটা রইল সেটা আমি অন্য কোনো রান্নাতেও ব্যবহার করে নিতে পারবো বা চিনি দিয়ে একটা মিষ্টির মতো তৈরি করে নিতে পারবো এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোর গায়ে নুন হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন পিস মাছ তেলের মধ্যে দিলাম উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবার প্রয়োজন নেই চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে নিলাম প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাইজে নেওয়া হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেবো সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি আবারও দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা দার চিনি লবঙ্গ এলাচ ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেবো দেখুন তেলটা ফেনা হয়েছে বলে ভয় পাবেন না কারণ মাছের মাথার মধ্যে যে ঘেলুটা আছে সেটা তেলের মধ্যে মিশে গিয়ে এই রকম ফেনা হয়ে গেছে ফোরনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা পেঁয়াজ আর রসুনটাকে আবারও আমি দু থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি অ্যাড করব ওয়ান টি স্পুন আদা বাটা এই রান্নাটাই রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি সামান্য পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে করে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাই আমি কোনো জল ব্যবহার করব না পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই করব এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দেব হাফ টি স্পুন নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হয় না এটা রঙের জন্য ব্যবহার করলাম মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই দইটা দেওয়ার পর আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও খুব সামান্য পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষাতে থাকব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন আমি নারকেলের পুরো দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের দুধের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলো 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 আমি ঝোলের ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করছি মোটামুটি সাত থেকে দশ মিনিট আমি রান্নাটা করব আট থেকে দশ মিনিট সময় ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই একটু ঝোল ঝোলে থাকতে থাকতে নামিয়ে নিতে হবে সবার শেষে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ